একটা সময় ছিল যখন আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বছরে একবার যথাক্রমে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে দিতাম, এখন সেটা 10 বছরে একবার হয়। ভাই ওটা SSC, আমরা আজকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ব্যাপারে কথা বলবো। আর এখন পরের বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রিটেস্ট দেওয়ার সময় চলে আসে, কিন্তু আগের বছরের মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের ডেট ডিসাইড হয় না। ওয়েলকাম টু 2020 and 2021। হ্যাঁ, আমরা এখন একটা প্যান্ডেমিক সিচুয়েশনে আছি। সেই প্যান্ডেমিক সিচুয়েশন, যেই প্যান্ডেমিক সিচুয়েশনে দেশের মানুষের ভবিষ্যৎ সুরক্ষার্থে MP আর MLA নির্বাচিত হয়, আর সেই MP আর MLA নির্বাচিত হওয়ার জন্যই দেশের বাচ্চা কাচ্চাদের ভবিষ্যতের পোদ মারা যায়। ওকে ওকে, সেখানে তুমি এত ভাবনা চিন্তা করে কি ছেড়ে নিচ্ছ। আমার মানে সিরিয়াসলি মনে হয় যে মাধ্যমিকের নামে এইসব চুত্রামগুলো এখনই বন্ধ হয়ে যাওয়া উচিত। মাধ্যমিক হচ্ছে মানে আমাদের সেই পরীক্ষা, যে পরীক্ষায় প্রথম আমাদের বাবা মা আমাদের কাছে মিথ্যাবাদী হিসেবে পরিচিত হয়। আবু এটা তোর জীবনের প্রথম বোর্ড এক্সাম, এটা একটু ভালো মতো দে, এইটা যদি ঠিক মতো উতরে যাস তাহলে দেখবি জীবনের সব পরীক্ষা ভালো হবে। এই প্রথম ধাপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা পড়া লাইফ বিন্দাস। এইটা যদি খারাপ হয় তাহলে কিন্তু এই জন্য বলছি এখন পরিশ্রম কর, এরপরে কিন্তু আর কোনো পরিশ্রম নেই। এইটা ভালো মতো দিলেই একদম সব কিছু নিজে নিজে বেরিয়ে যাবে, কোনো পরিশ্রমই করতে হবে না, পড়াশোনাটা একদম মানে বুকের ভেতরে চলে আসবে। আজি ল্যান্ড মেরা, ঠিক এই বালির মোটিভেশনই কোনো একটা ছেলে মাধ্যমিকে অঙ্কতে 199 তো পেয়ে যায়, কিন্তু তারপরেই ক্লাস 11-এ 156 পেয়ে জাস্ট ফেল করতে করতে বাঁচে। আর বাড়া পাবে নাই বা কেন, যেখানে আমাদের ক্লাস 10-এর বইগুলো হয় বাড়া পাতার চেয়েও পাতলা একটা সরু বই, সেখানে বাড়া ক্লাস 11 ওঠার পরেই আমাদের বইগুলো হাতির গাড়ের মতো মোটা হয়ে যায় ল্যাওড়া। বাড়া এটা এডুকেশন সিস্টেম নাকি সোনাম কাপুর থেকে আয়েশা টাকিয়া হওয়ার টিউটোরিয়াল? মানে আমি একটা বালের জিনিস বুঝি না, মানে একটা মাধ্যমিকের মানে কোয়েশ্চেন লেভেল সালোক সংশ্লিষের সংজ্ঞা লেখে, এই একটা বালের কোয়েশ্চেন, তার বালের অ্যান্সার লেখার জন্য মানে আমাদের সেন্টার পড়ে আমাদের বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে সেই অচেনা স্কুলে গিয়ে মানে নিজের আগে নাম খোঁজো, তারপরে নিজের রুম খোঁজো, তারপরে নিজের বেঞ্চ খোঁজো, নিজের বেঞ্চে নিজের নাম খোঁজো, তারপরে সেই বেঞ্চে নিজের পোদ লাগাও, তারপরে সেখানে নতুন করে খাতা দাও, খাতা দিয়ে মানে মার্জিন টানো, তারপরে মানে সালোক সংশ্লিষের সংজ্ঞার অ্যান্সার লিখবো বা কছো দা। এবার আসি মানে উচ্চ মাধ্যমিকের কথায়। তুমি কি মনে করছো যে উচ্চ মাধ্যমিক তোমার জীবনের একটা ইম্পর্টেন্ট পরীক্ষা? বাল আমার, আমাদের সরকারই তো সেটা মনে করছে। যেখানে ক্লাস 10-এ আমাদের জাস্ট পানু দেখা শেখানো হয়, সেখানে ক্লাস 12-এ হঠাৎ করে আমাদের বিয়ে দিয়ে বলা হয় যে 1 বছরের মধ্যে নাতি নাতনির মুখ দেখতে চাই। মা ক্লাস 10-এর সব সাবজেক্টের বইগুলো একসাথে রাখলেও না ক্লাস 12-এর যে কোনো একটা সাবজেক্টের নির্দিষ্ট বইয়ের হাফও হবে না। এখানে বাড়া সিস্টেমটাই এত বালের, সেইখানে এই পরীক্ষাটার মাধ্যমেই আমাদের সমাজ আমাদেরকে ডিসাইড করে দেয় যে আমরা ভবিষ্যতে কোন লাইনে পড়তে পারবো, কোন লাইনে পড়তে পারবো না। বাড়া এটা এডুকেশন সিস্টেম নাকি রাধে মুভি চলছে বাড়া? বাট এত কিছুর বড়ও আমাদের সরকার স্টুডেন্টদের HS বা মাধ্যমিক নিয়ে কিচ্ছু ভাবছে না, তারা ভাবছে না স্টুডেন্টদের ভবিষ্যতের কথা, তারা জাস্ট এক্সাম ডেট পিছিয়ে যাচ্ছে। বাড়া এক্সাম না ABP আনন্দ, পিছিয়ে থাকে পিছিয়ে রাখে। আবার কথা হচ্ছে একটা 5-7 মিনিটের ভিডিওতে ইয়ার্কি বা খিল্লি করে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিককে নিয়ে কথা বলাই যায়, কিন্তু এই 5-7 মিনিটের ভিডিওতে ইয়ার্কি বা খিল্লি করে কিন্তু একটা ছেলে বা একটা মেয়ের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগের 1 বছরের প্রিপারেশনকে ডেসক্রাইব করা যায় না। হতে পারে কোনো একটা স্টুডেন্ট নিজেই মনে করে যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং এখানে ভালো রেজাল্ট করা খুব ইম্পর্টেন্ট, বা হতে পারে আজকের সমাজের র্যাট রেসের যুগে আমাদের বাবা মাদের প্রেশারে হয়তো আমরা 1 বছরে গাড় ফাটানো পরিশ্রম করে একটু ভালো রেজাল্ট করার চেষ্টা করছি, কিন্তু তারপরে এই করোনার সময়ে যেখানে আমাদের সরকারের আমাদের ভবিষ্যতের দায় নেওয়া উচিত, সেইখানে দাঁড়িয়ে আমাদের মেন্টাল হেলথের দায় কিন্তু আমাদের নিজেদেরকে নিলে হবে না, আমাদের সরকারের সেটা নেওয়া উচিত বা সেটা তাদের কর্তব্য। আর অ্যাজ ইউজুয়াল যেহেতু যে কোনো দেশের সরকার তাদের জনগণের প্রতিশ্রুতি সম্পূর্ণভাবে রাখতে পারে না, সেই ক্ষেত্রে আমাদের এখানে একসাথে থাকতে হবে। প্রত্যেক বাবা মার কাছে আমার একটা অনুরোধ থাকবে যে এই সময় নিজের ছেলেমেয়ের পাশে থাকুন এবং তাদেরকে তাদের মেন্টাল হেলথ যে ব্যাপারটা রয়েছে সেইখানে যাতে তারা কোনোভাবে প্রবলেমে না পড়ে সেই জায়গাটার খেয়াল আপনারা রাখুন। প্রত্যেকটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেটের কাছে আমার একটা অনুরোধ এটাই থাকবে যে ভাই 1 বছর তোরা পড়াশোনা করেছিস, এবার জাস্ট আরও কয়েকটা দিন পরীক্ষা পেছোচ্ছে হয়তো বা হবে কি হবে না তা নিয়ে কোনো ডিসিশন হচ্ছে না, তো এই সময়টাও জাস্ট যেভাবে করে প্রিপারেশানটা নিয়ে গিয়েছিলি সেরকম একটা প্রিপারেশান বুঝিয়ে রাখ, তাহলেই দেখবি মোটামুটি একটা ভালো কিছু হবে আলটিমেটলি। এখন কি হবে না হবে সেটা আলটিমেটলি আমিও বলতে পারবো না, না কেউ বলতে পারবে, সেটা আলটিমেটলি যারা ডিসাইড করার তারাই ডিসাইড করবে, কিন্তু কোথাও না কোথাও একটা প্রতিরোধ বা একটা প্রতিবাদ তৈরি হওয়ার কিন্তু দরকার আছে। আমাদের শুধু তাদের কথা ভাবলে হবে না যাদের বাবা মারা সরকারি চাকরি করে এবং মাস যাওয়ার পরে একটা বেতন পায় এবং সেই বেতনের টাকায় তারা ঘরের AC বসে ভালো মতো পায়ের ওপর পাতলে পড়াশোনা করতে পারে, আমাদেরকে তাদের কথাও ভাবতে হবে যাদের বাবা মার অবস্থা হয়তো ভালো না, একটা গ্রামের ভেতর তারা হয়তো অনেক কষ্ট করে পড়াশোনা করছিল
জাস্ট একটু ভালো রেজাল্ট করে নিজের ভবিষ্যৎটাকে তৈরি করার জন্য এখন তাদের যেখানে লকডাউনে তাদের বাবা মাদের রোজগার আটকে আছে, সব কিছু আটকে আছে, তাদেরও মানসিক অবস্থা কিন্তু আমাদেরকে ভাবতে হবে। যদিও এই যুগে ইঁদুর দৌড়ের প্রতিযোগিতা হয়, কিন্তু তারপরেও আমাদের কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না, যে হোক মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক কিংবা হোক জয়েন্ট, মেন্টাল হেলথ ইজ ইম্পর্টেন্ট, নট স্কোর অর দ্য পয়েন্ট। বা আজকের ভিডিওতে আমি এইটা বলবো না যে রিজেক্ট দ্য বোর্ড এক্সামস, কারণ পরীক্ষা হবে কি হবে না সেটা অ্যাজ আ ইন্ডিভিজুয়াল আমি ডিসাইড করবো না, স্টুডেন্টরা নিজেরা ডিসাইড করবে সেটা। এবং অবভিয়াসলি সেটা একটা স্টুডেন্ট নয়, পুরো একটা স্টুডেন্ট কমিউনিটি সেটা ডিসাইড করবে। যারা এক্সামটা দেবে তাদের বাবা মাদের একটা ইনভলভমেন্ট সেখানে থাকতে পারে, তো অবভিয়াসলি পুরো ব্যাপারটা কিন্তু আলোচনা সাপেক্ষ। এখনও সেটা নিয়ে আলোচনা হতে পারে যে পরীক্ষা হওয়া উচিত কি হওয়া উচিত না, বা হলে কীভাবে হওয়া উচিত, কিন্তু একটা দায়িত্ব যেটা আমাদের উপর থেকে যায় সেটা হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্টের কথা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে ভাবতে হবে, প্রত্যেকটা প্যারেন্টসকে তার নিজের ছেলেমেয়ের মেন্টাল স্টেবিলিটির কথা ভাবতে হবে, প্রত্যেককে প্রত্যেকের পাশে থাকতে হবে। আমাদের যেটা ক্ষমতা আছে আপাতত সেটা হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্টকে মেন্টাল ট্রমার হাত থেকে বাঁচানো। তো সেই ক্ষেত্রে এইটা আমাদের অ্যাশিওর করতে হবে যে কোনো একটা স্টুডেন্ট যখন 2020 বা 2021 পাস আউট হবে বা মাধ্যমিক পাস করবে বা উচ্চ মাধ্যমিক পাস করবে, তাদের যাতে পরবর্তীকালে এইটা না শুনতে হয় যে আচ্ছা ওরা তো 2020 বা 2021 ব্যাচ, ওরা ফাঁকায় পাস করে গেছে, ওদের পরীক্ষা দিতে হয়নি বা ওদের পরীক্ষাটা একটু অন্যভাবে হয়েছে, এই কথাগুলো যাতে আমাদের শুনতে না হয়। তার কারণ এই সিচুয়েশানটার দায় আমার নয়, এই সিচুয়েশানটার দায় অন্য কারো, এবং সেই সিচুয়েশানের দায় আমাদের দেশের স্টুডেন্টরা বইবে না। এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। যারা তোমরা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলের আগের ভিডিওগুলো চেক আউট করতে পারো, যে কেমন ধরনের ভিডিও আমি বানাই, ভালো বা খারাপ। আর এই বিষয়ে তোমাদের কী মতামত সেটা আমাকে কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো। আর পরীক্ষা হওয়া উচিত কি হওয়া উচিত না, কার কী মনে হয় সেটাও প্লিজ কমেন্ট সেকশনে জানিও, নিজের বন্ধুদের সাথে শেয়ার করো, তাদের মতামতটাও নিও। আর হ্যাঁ, এইটুকুই। আর প্লিজ সাবস্ক্রাইব করে একটু মোটিভেট করো গাইজ, সাবস্ক্রাইবার দরকার। আর তোমাদের কমেন্ট সেকশনের উপর বেস করে আমি পরবর্তীকালে এর উপর আরেকটা ভিডিও বানাতে পারি, সেটা ডিসাইড করবে তোমাদের কমেন্ট, কেমন কমেন্ট করছো তোমরা তার উপর। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, খেলতে থাকো আর মজা করতে থাকো, কিন্তু অবভিয়াসলি গাইজ প্রিকশনস নিই আর পড়াশোনাটা একটু একটু করে চালিয়ে।